একটুর জন্য বিদেশ যাওয়া আটকে গেল সাহাল আব্দুল সামাদের। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিক গুলোতে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের প্রথম যে আপডেটটা দিয়ে দেবো এটিকে মোহনবাগানকে নিয়ে। তোমরা আশা করছি সবাই এতক্ষণে জেনেও গেছো এই আপডেটটা। কাল থেকে আবারও একটা নতুন নাম কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে এটিকে মোহনবাগানের সাথে। এবার এই বিষয়টা নিয়ে পুরোটাই আলোচনা করব, যে এটা আদেও কি সম্ভব না পুরোপুরি ফেক রিউমার, সেটা নিয়েই কথা বলবো। কালকে সকাল থেকে যেটা আপডেট বেরিয়ে আসছে যে এটিকে মোহনবাগান কিন্তু সাইন করতে চলেছে 32 বছর বয়সী ইরান ন্যাশনাল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইকার কারিম আনসারি ফাটকে। এই নিউজটা দুটো জায়গা থেকে বেরিয়ে এসেছে, একটা ইরান, অন্যটা গ্রিস। এই কারিম আনসারি ফাট, যিনি বর্তমানে গ্রিসের ক্লাব এইকি এথেন্সে খেলছেন, গ্রিসের অন্যতম সেরা ক্লাব এইকি এথেন্স, সেখানেই দীর্ঘদিন ধরে খেলছেন এই কারিম আনসারি ফাট। তো এই গ্রিস এবং তার কান্ট্রি ইরান, সেখান থেকে কিন্তু আপডেট বেরিয়ে আসছে যে এই কারিম আনসারি ফাটকে কিন্তু সাইন করাতে চাইছে এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগানের কাছ থেকে একটা লোভনীয় অফার পাঠানো হয়েছে ইরানের স্ট্রাইকারকে। এবার যদি এই কারিম আনসারি ফাটের সম্পর্কে একটু কথা বলি, তিনি তার খেলা শুরু করেছিলেন ইরানের অন্যতম বড় ক্লাব সাইপার হয়ে। সাইপার হয়ে 123টা ম্যাচ খেলেছিলেন, সেখানে 55টা গোলস্কোর করেছিলেন। তারপর আরও একটা বড় ক্লাব পার্সেপোলিসে খেলেছিলেন 31টা ম্যাচ, সেখানেও 8টা গোলস্কোর করেন। পার্সেপোলিস যেটা কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি গোয়ার এগেনস্টে খেলেছিল লাস্ট সিজনে। তারপর এশিয়ার অন্যতম আরও একটা বড় ক্লাব ট্র্যাক্টরের হয়ে 28টা ম্যাচ খেলেন, সেখানেও 14টা গোলস্কোর করেন। তারপর তিনি চলে যান লা লিগাতে, লা লিগার ক্লাব ওসাসুনার হয়েও 16টা ম্যাচ খেলেন। তারপর গ্রিসে যান, গ্রিসে প্রধানত খেলেছিলেন অলিম্পিয়াকসের হয়ে, মানে প্রথম ওখানে খেলেছিলেন 34টা ম্যাচ, সেখানেও 18টা গোলস্কোর করেন। তারপর ইংল্যান্ডে নটিংহ্যাম ফরেস্টে খেলেছিলেন, আর বর্তমানে যেটা বললাম গ্রিসের ক্লাব এইকি এথেন্সে খেলছেন। ইরান ন্যাশনাল টিমের হয়েও 92টা ম্যাচে 29টা গোল আছে এই কারিম আনসারি ফাটের। পার্সিয়ান গার্ল প্রো লিগে 2011-12 এবং 13-14 সিজনে টপ স্কোরার হয়েছিলেন এই কারিম আনসারি ফাট। 2014 ওয়ার্ল্ড কাপে ছিলেন, তারপর 2018 ওয়ার্ল্ড কাপ রাশিয়াতেও ছিলেন, পর্তুগালের এগেনস্টে গোলও করেছিলেন এই কারিম আনসারি ফাট। তার বর্তমানে মার্কেট ভ্যালু 10 কোটি টাকা। এবং সবথেকে বড় বিষয়, এই কি এথেন্সের সাথে তার এখনও কিন্তু 1 বছরের চুক্তি বাকি আছে। যেহেতু মার্কেট ভ্যালু 10 কোটি টাকা, তাই এই ফুটবলারকে আনতে গেলে এই কি এথেন্সকে কিন্তু প্রায় 6-7 কোটি টাকা মিনিমাম ট্রান্সফার ফি দিতেই হবে এটিকে মোহনবাগানকে। তো যাই হোক, বর্তমানে এই আপডেটটা বেরিয়ে আসছে ইরান এবং গ্রিস থেকে যে এই ফুটবলারকে কিন্তু সাইন করাতে চাইছে এটিকে মোহনবাগান, এবং একটা ভালো অফার পাঠানো হয়েছে। তবে সকালের দিকে কোনো ইন্ডিয়ান জার্নালিস্ট এইটা কিন্তু একদমই জানাননি যে এই ফুটবলারের সাথে এটিকে মোহনবাগানের কোনো লিঙ্ক আপ হয়েছে। তবে ফাইনালি সন্ধ্যের দিকে কিন্তু জানানো হয় একজন ট্রাস্টেড জার্নালিস্টের তরফ থেকে ইন্ডিয়ার, তিনি জানান যে এই ফুটবলার এটিকে মোহনবাগানে আসছেন না। অর্থাৎ এটাই বর্তমানে আপডেট, যে একজন ইন্ডিয়ান জার্নালিস্ট যাকে ট্রাস্ট করা যায় প্রধানত, সেই ইন্ডিয়ান জার্নালিস্ট কিন্তু জানিয়েছেন যে এই কারিম আনসারি ফাট এটিকে মোহনবাগানে আসছে না। এবার তোমাদের ওপর পুরো বিষয়টা, তোমরা কাকে বিশ্বাস করবে, ইরান না গ্রিসের রিপোর্টার না ইন্ডিয়ান রিপোর্টার? অর্থাৎ বিষয়টা বর্তমানে এরকমই আছে। তবে আমার সাজেশন, আপাতত এটাকে পুরোপুরি রিউমারের পর্যায়েই রাখো, পরবর্তী সময়ে কোনো ইন্ডিয়ান আরও ট্রাস্টেড সোর্স থেকে জানা গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, যদি এই ফুটবলারকে সাইন করতে পারে এটিকে মোহনবাগান, তাহলে নিঃসন্দেহে ISL-এর সবথেকে ভালো এশিয়ান কোটার বিদেশি ফুটবলার হতে চলেছে, এবং নিঃসন্দেহে এটা একটা হিউজ সাইনিং হতে চলেছে। তো এই পুরো বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। এবার আসা যাক আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটে। কথা বলতে চলেছি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাহাল আব্দুল সামাদের ব্যাপারে। লাস্ট সিজনে দুরন্ত পারফরমেন্স দিয়েছেন সাহাল KBFC-র হয়ে। তবে এখানে দুঃখের বিষয়, একটুর জন্য কিন্তু সাহাল আব্দুল সামাদের বিদেশ যাওয়া আটকে গেল। তার কাছে আইসল্যান্ডের টপ টায়ারের ক্লাব IBV-র অফার ছিল, এবং সাহাল আব্দুল সামাদকে কেরালা ব্লাস্টার্স FC আগস্ট মাসের লাস্ট অবধি লোন ডিলে এই ক্লাবে পাঠাতে চেয়েছিল, অর্থাৎ আইসল্যান্ডের টপ টায়ারে। এছাড়া কিন্তু সাহালের কাছে স্লোভাকিয়ার টপ টায়ারেরও অফার ছিল। অর্থাৎ KBFC আগস্ট মাসের লাস্ট অবধি সাহালকে কিন্তু লোন আউট করতে চেয়েছিল এই সমস্ত বড় বড় ক্লাবে, অর্থাৎ বিদেশের ক্লাবে। তবে শেষ পর্যন্ত ভিসা সংক্রান্ত সমস্যার কারণেই কিন্তু সাহাল আব্দুল সামাদ আইসল্যান্ডে বা স্লোভাকিয়াতে যেতে পারলেন না।
এটা নিঃসন্দেহে একটা দারুণ অফার হাতছাড়া হলো সাহাল আব্দুল সামাদের বলাই যায়। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে অফিসিয়ালি সাইন করে ফেলল 27 বছর বয়সী গোলকিপার শঙ্কর রয়কে। শঙ্কর রয়, যিনি মোহনবাগানের হয়ে দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন, এছাড়া ইস্টবেঙ্গলেও খেলেছিলেন, হায়দ্রাবাদ এফসিতেও ছিলেন, আর যিনি তার কেরিয়ারটা শুরু করেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে, আবারও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবেই শঙ্কর রয়কে সাইন করে নিয়েছে এবং কালকে এটা পুরোপুরি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বন্ধুরা, তোমাদেরকে জানিয়েছিলাম যে আকাশ মিশ্রা হায়দ্রাবাদ এফসির সাথে 2025 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছেন। কালকে কিন্তু এটার অফিসিয়াল কনফার্মেশন চলে এলো, একদমই ডিল ডান, অর্থাৎ আকাশ মিশ্রা 2025 সাল অবধি থাকছেন হায়দ্রাবাদ এফসিতে এবং পুরোপুরি অফিসিয়াল। অন্যদিকে চেন্নাই এফসি কালকে 2 ফুটবলারকে সাইন করে ফেললো। প্রথম ফুটবলার 26 বছর বয়সী লেফট ব্যাক আকাশ সাংওয়ান, তিনি কি জেরির জায়গা নিতে পারবেন চেন্নাই এফসিতে, এটাই একটা দেখার বিষয়। এই আকাশ সাংওয়ান তার খেলা শুরু করেছিলেন মিনার্ভা পাঞ্জাবে, তারপর চার্চিল ব্রাদার্স, রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি এবং সেখান থেকেই চেন্নাই এফসিতে জয়েন করলেন এই আকাশ সাংওয়ান। এরই সাথে বেঙ্গল সন্তোষ ট্রফি টিমের অত্যন্ত ট্যালেন্টেড মিডফিল্ডার 19 বছর বয়সী সজল বাগকেও কিন্তু সাইন করে নিয়েছে চেন্নাই এফসি মাল্টি ইয়ার ডিলে এবং এটা পুরোপুরি অফিসিয়াল। এরই সাথে কালকে চেন্নাই এফসি অফিসিয়ালি গুড বাই জানিয়ে দিল তাদের 29 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক স্ল্যাবকো ড্যানজানোভিককে। এই স্ল্যাবকো ড্যানজানোভিক, যিনি কিন্তু দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন লাস্ট সিজনে চেন্নাই এফসির হয়ে, 19টা ম্যাচ খেলেছিলেন এবং সেন্টার ব্যাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, ডিফেন্সে প্রাচীরের মতো ছিলেন এই স্ল্যাবকো ড্যানজানোভিক। আমার মতে সেরা বিদেশি ফুটবলার ছিলেন লাস্ট সিজনে চেন্নাই এফসির হয়ে, তো তাকে কিন্তু অফিসিয়ালি গুড বাই জানিয়ে দিয়েছে চেন্নাই এফসি। তো দেখা যাক এই স্ল্যাবকো ড্যানজানোভিকের রিপ্লেসমেন্ট চেন্নাই এফসি কীভাবে খুঁজে বার করে। অন্যদিকে চেন্নাই এফসির গোল মেশিন 34 বছর বয়সী লিথুয়ানিয়ার স্ট্রাইকার নেরিজাস ভালস্কিস, তিনি কালকে কিন্তু অফিসিয়ালি গুড বাই জানিয়ে দিলেন চেন্নাই এফসিকে। এমনটা যে হতে চলেছে আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। 19-20 সিজনে চেন্নাই এফসির হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন নেরিজাস ভালস্কিস, তারপর জামশেদপুর এফসি এবং তারপর আবারও লাস্ট সিজনে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে চেন্নাই এফসিতে এসেছিলেন। কালকে অফিসিয়ালি গুড বাই জানিয়ে দিলেন এই লিথুয়ানিয়ার স্ট্রাইকার। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই ভালস্কিসকে সাইন করার জন্য অল আউট যেতে চলেছে। আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ভালস্কিসকে সাইন করাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার তিনি কিন্তু অফিসিয়ালি যেহেতু ফ্রি এজেন্ট হয়ে গেছেন, তাই ভালস্কিসকে কিন্তু এবার অল আউট সাইন করার জন্য এগোবে ইস্টবেঙ্গল ক্লাব। প্রাথমিক স্তরে অবশ্যই কথাবার্তা সেরে রেখেছে ইস্টবেঙ্গল নেরিজাস ভালস্কিসের সাথে, তো দেখা যাক ভালস্কিসকে সাইন করতে পারে কিনা ইস্টবেঙ্গল। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু চেন্নাই এফসির ডিফেন্ডার স্ল্যাবকো ড্যানজানোভিককেও টার্গেট অবশ্যই করতে পারে। ইভান গনজালেজের পাশে এটা কিন্তু একটা দারুণ অপশান হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। আর কালকে ইস্টবেঙ্গল ক্লাবে এক্সিকিউটিভ কমিটি মেম্বার্সদের মধ্যে একটা দীর্ঘক্ষণের মিটিং হয়েছে। এই মিটিংয়ের পর প্রেস রিলিজে যেটা জানানো হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ইমামি গোষ্ঠীকে রিকোয়েস্ট করা হয়েছে এই চুক্তিপত্র সাইনিংয়ের ব্যাপারটা যেরকম চলছে চলুক, তবে প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারটা যেন ইমামি গোষ্ঠী থামিয়ে না রাখে। সময় এগিয়ে চলছে, তাই তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে তারা যেন প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারটা চালিয়ে যায়। আর অন্যদিকে লিগাল প্রসিডিওর, অর্থাৎ চুক্তি সাইনিংয়ের যে লিগাল প্রসিডিওর, সেগুলো যেরকম চলছে ওরকমই চলতে থাকুক, না হলে প্রতি বছরের মতো খারাপ টিম তৈরি করবে ইস্টবেঙ্গল এবং ISL-এ খারাপ পারফরমেন্স দেবে। তো সেই কারণেই কালকে এরকম রিকোয়েস্ট করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসদের তরফ থেকে ইমামি গোষ্ঠীকে। অন্যদিকে কালকে ইমামির তরফ থেকে যে ড্রাফট এগ্রিমেন্ট পাঠানো হয়েছে তোমাদেরকে সবার আগে জানিয়ে দিয়েছিলাম। অন্যদিকে অফিসিয়ালি জানানো না হলেও ইমামি কিন্তু 80-20 শেয়ার চেয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে, অর্থাৎ 80% স্টেক কিন্তু ইমামি গোষ্ঠী চাইছে ইস্টবেঙ্গল ক্লাবের। যদিও এটা কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি, তবে আমাদের সূত্র মারফত এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো দেখা যাক আবারও আগের বছরের মতো চুক্তি সাইনিংয়ের ব্যাপারে জটিলতা আসে কি না। আশা করব এই বছর আর সেরকম কোনো জটিলতা আসবে না, ভালোভাবে একটা টিম তৈরি করতে পারবে ইস্টবেঙ্গল ক্লাব। বাট আলটিমেটলি আমাদের হাতে কিছু নেই, তো দেখা যাক শেষ পর্যন্ত যা আপডেট বেরিয়ে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই পুরো বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।